1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা নিয়ে গঠিত নাটোর চার আসনটি আওয়ামী লীগের দখলে। 2001 সালে বিএনপি আসনটি পেলেও 2008 ও 2014 সালে আবারও আওয়ামী লীগের দখলে আসে। 2001 সালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় ওই নির্বাচনে পরাজয় হয় নৌকার। দুটি উপজেলার উপর দিয়ে গ্যাস লাইন গেলেও এখানে সরবরাহ হয়নি গ্যাস, ফলে এখানে গড়ে ওঠেনি কোনো শিল্প। এই সমস্যার সমাধানের পাশাপাশি ভোটাররা চান মাদক ও সন্ত্রাস মুক্ত এলাকা। রাস্তাঘাটের আরো উন্নয়ন আমাদের দরকার, যিনি করবেন আমাদের এলাকার লোক আমরা মনে করি যে তার পাশেই থাকবে। মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত দুই উপজেলা চাই, এই জন্য আমরা ভালো সৎ এবং যোগ্য প্রার্থী আমাদের এই বড়গ্রাম গুরুদাসপুরে উঠে আসুক, এটাই আমাদের প্রত্যাশা। 2001 সালের মতো এবারও এই আসনে কোন্দল দেখা দিয়েছে আওয়ামী লীগে। কোন্দলকে কাজে লাগিয়ে বিএনপি জিততে চায় আসনটি, তবে আওয়ামী লীগের ভোট ব্যাংকের কারণে এবারও জয় পাবে বলে আশা তাদের। বড়াইগ্রামে বিএনপি চাইতে আওয়ামী লীগের ভোট প্রায় 45 থেকে 50 হাজার বেশি এবং সার্বিকভাবে বড়াইগ্রাম গুরুদাসপুরে আওয়ামী লীগের ভোট বেশি, সেই জন্য বরাবর নৌকা এখানে বিজয়ী হয়। আওয়ামী লীগের প্রার্থী কোনোভাবেই জনগণের সাথে যেহেতু সম্পৃক্ততা নাই, উনি জয়লাভ করতে পারবে না। বিএনপির প্রার্থী যাকে মনোনয়ন দেওয়া হোক, গুরুদাসপুরের মানুষ ভোট দেওয়ার জন্য উৎসাহিত হয়ে আছে। এই আসনে মোট ভোটার সংখ্যা 3,68,716, এর মধ্যে পুরুষ 1,84,136 জন ও নারী ভোটার 1,84,580 জন। সময় সংবাদ, নাটোর।